নমস্কার পার্বতীশ গার্ডেন অ্যান্ড কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো একেবারে নিরামিষ সহজ সাধারণ একটি দারুণ রেসিপি পাঁপড়ের ডালনা তো এই ডালনা আমি কিভাবে বানাই তো আপনাদের সাথে আজ শেয়ার করছি এখানে আমি নিয়েছি চারটে মশলা পাঁপড় অবশ্যই মশলা পাঁপড় নেবেন তাহলে রান্নাটা খুব ভালো খেতে হবে পাঁপড়গুলো দুভাগ বা চার ভাগ করে আপনারা ভেজে নেবেন তো আমি দুভাবেই ভেজে নিয়ে দেখাচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে পাঁপড়গুলো দিয়ে এক এক করে ভেজে নেব তো এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো খেতে হবে এটা একটি নিরামিষ রান্না তো পাঁপড়গুলো যাতে বেশি না লাল হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে বাজতে হবে তো আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়েছি আলু আলুগুলো মিডিয়াম সাইজের করে লম্বা লম্বা টুকরো করে কেটেছি লবণ আর হলুদ দিয়ে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আলুগুলো হালকা ভাজা ভাজা করে নেব তাতে হাফ সেদ্ধ হয়ে যাবে আলুগুলো মিনিট দশেক সময় লাগবে এ আলুগুলো কষিয়ে নিতে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর নিয়েছি টমাটো আদা ধনেপাতা আদা আর টমাটো একসাথে পেস্ট করে নেব তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি হিং সামান্য পরিমাণ হিং দিলাম তেজপাতা আর দিলাম জিরে এই মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তারপর আমরা দিয়ে দেব টমাটো আদার পেস্ট তার সাথে সামান্য হলুদ মিশিয়ে নেবেন তাহলে তেল ছিটকবে না তো এই মশলাগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে কষাতে হবে মশলা কষাতে একদম লো ফ্লেম রাখতে হবে কিছুটা সময় লাগলেও তাতে রান্না স্বাদ ভালো হয় আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে এক চা চামচ আর ধনিয়া গুঁড়ো এক চা চামচ এই মশলাগুলো জল দিয়ে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি তো টমেটো আদার কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কা জল দিয়ে গুলে রাখা পেস্টটা এই পেস্টটা দিয়ে আবার কিছুটা সময় ধরে হালকা হাতে নাড়াচাড়া করব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে মশলাগুলো কষাতে থাকব দু তিন মিনিট সময় ধরে মশলা যত লো ফ্লেম দিয়ে কষাবেন তত স্বাদ রান্নার ভালো হবে আর রান্নাতে চেষ্টা করবেন অবশ্যই গরম জল ব্যবহার করার তাতে রান্নার স্বাদ খুব ভালো হয় তো দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসছে মশলা শুকনো শুকনো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন মশলা কষানো হয়ে গিয়েছে তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার হালকা হাতে নাড়াচাড়া করে এক মিনিট সময় ধরে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আবার পরিমাণ মতো জল পাঁপড় ঝোলের মধ্যে দিলে জল টানবে আলু সেদ্ধ হবে তো সেটার পরিমাণ বুঝে আমাদের সবজিতে জল ব্যবহার করতে হবে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি তো ঝোল ফুটতে শুরু করেছে। প্রায় তো এটাতে আমরা জল দিলাম তো আবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব তো ঝোল ফুটে গিয়েছে সাত মিনিট পর দেখুন আলু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দেবো কেশরী মেথি হালকা ড্রাই করে আমি হাতে গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আপনারা আপনাদের না পছন্দ হলে নাও ঘি দিতে পারেন তো এটা নিরামিষ রান্না একটু ঘি হিং এগুলো দিলে খেতে ভালো লাগে তাই দিলাম গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর আমরা পাঁপড়গুলো এক এক করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখব এ সময় যদি আমরা চাপ দিয়ে পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিই তো পাঁপড়গুলো গুঁড়ো হয়ে যাবে সেজন্য আমরা এভাবে ঝোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন আমি খুব সুন্দরভাবে হালকা হাতে নাড়াচাড়া করে সার্ভ করে দিয়েছি হিং ঘি কেশর মিথি এগুলো দেওয়ার জন্য দারুণ সুন্দর যেমন গন্ধও বেরোয় তেমন সুন্দর টেস্টও হয় তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন